প্রথমে বলবেন আমাদের না বন্ধুগণ তাদের গ্যাচুইটি বোনাস পেনশন এগুলি ইত্যাদি ইত্যাদি মেনে সুযোগ সুবিধা এখন কেন্দ্র সরকার সেটা আইন করে বলা হয়েছে না আট ঘন্টা কাজ নয় কারখানা করাতে হবে তাহলে একজন শ্রমিককে ন্যূনতম 12 ঘন্টা দুনিয়ার হাতে ভারতবর্ষটাকে বিক্রি করতে চাইছে পরে পরে আমরা বলছি এই আইন আমরা মানছি না এই আইনে আরো পড়া হয়েছে শ্রমিকদের ধর্মঘট আন্দোলন সংগ্রাম করার অধিকার থাকবে না শ্রমিকরা পিএফ গ্র্যাচুইটি পাবে যে দেশের সরকার এবং এই রাজ্যের সরকারের বিরুদ্ধে আমাদের গতকাল এবং আজকের